এখন আমি আছি হচ্ছে দ্য কিউরিয়াস ক্যাট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। অ্যান্ড আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, যেটা বুঝতেই পারছি একটা ফুড ব্লগ হবে। অ্যান্ড আজকে আমি এখানকার খাবার দাবার, এখানকার অ্যাম্বিয়েন্স, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ এই ভিডিওটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে, যেহেতু একটা অন্যরকম ভিডিও। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি এটাকে করিনি। আর এটা হচ্ছে আমার দ্য বেস্ট ইউটিউব চ্যানেলের একটা কোলাবোরেশন ভিডিও, ক্যামেরা করে দিচ্ছে তন্ময়। তাই আমি বলবো যে প্লিজ ওর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ ওর চ্যানেলটাও তোমরা ভিজিট করতে ভুলো না। আর প্লিজ ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ফার্স্ট টাইম আমাকে দেখে থাকো, তাহলে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, নয়তো পরবর্তীতে তোমার সাথে আমার আর দেখা হচ্ছে না। তো যাই হোক, বক বক কম করি এখন, অ্যান্ড চলো এখন ব্লগটা স্টার্ট করি। ব্লগ হচ্ছে অ্যান্ড এটা কোলাবোরেশন ভিডিও, তো বলবো তোমাদেরকে সমস্ত ডিটেলস। অ্যান্ড যেখানে আসলাম, ঢোকার সময় তো দেখলেই যে কোন রেস্টুরেন্টে আসলাম, আর এখানে লোকেশন সমস্ত ডিটেলস বলছি। তার আগে একটা জিনিস বলি তোমাদেরকে, সেটা জাস্ট আমি ঢুকলাম অ্যান্ড এখানকার এম্বিয়েন্সটা দেখলাম। এখানে খুব সুন্দর মতন এই সেটটাতে একটু ডেকোর করা আছে, আর এখানে একটা ছোট মতন একটা বারের সেট আপ করা আছে, যদিও এটা একদম টোটালি নন অ্যালকোহলিক। হ্যাঁ, বাট সুন্দর জিনিসটা, খুবই সুন্দর। আর একটা জিনিস বেশি দেখে যেটা মনে হলো, সেটা হচ্ছে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য এই এই এরিয়াটা আর কি খুবই সুন্দর, মানে তোমরা এখানে এসে ফ্যামিলির সাথে খুব দারুণ টাইম স্পেন্ড করতে পারো। হ্যাঁ, এটাই হল ব্যাপার। তো চলো এখন তোমাদেরকে এখানকার ইন্টেরিয়ারগুলো একটু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্ডার করেছিলাম তো সেগুলো সব চলে এসেছে। এটা হচ্ছে চিকেন হট অ্যান্ড সার স্যুপ, অ্যান্ড এটা হচ্ছে চিকেন ব্যাম্বু বিরিয়ানি, যে দুটোই চলে এসেছে, দুটোই এখন টেস্ট করবো। অ্যান্ড টেস্ট করার আগে এটার এই দুটোরই আর কিছু ক্লোজ আপ শর্টস তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে বলছি যে টেস্ট করে এগুলো খেতে কেমন। সবার ফার্স্টে হচ্ছে এটা টেস্ট করলাম, এই স্যুপটা। হ্যাঁ, চিকেন হট অ্যান্ড সার স্যুপ যেটা অর্ডার করেছিলাম, অ্যান্ড এটার টেস্টটা ভালো, খারাপ না। অ্যান্ড বাট আমি একটা কথা বলবো, আমি একদমই ঝাল খেতে পারি না, তো এটা কিন্তু বেশ ভালো ঝাল আছে। হ্যাঁ, তো যারা ঝাল খেতে পারো না, তো তাদের জন্য এটা আমি একদমই সাজেস্ট করবো না, তাছাড়া এটা খেতে ভালো। তো এবার হচ্ছে বিরিয়ানিটা টেস্ট করি। এটার টেস্ট আমি বলবো ভালো, যেরকম বিরিয়ানি হয় অ্যাকচুয়ালি সেরকমই টেস্টে, বাট যেহেতু এটা দেখলে যে ব্যাম্বু বিরিয়ানি ছিল অ্যান্ড ওটার ভিতরে যেহেতু এটাকে কুক করা হয়েছিল, তো ওরকম একটা ফ্লেভার আছে, মানে স্মোকি স্মোকি একটা বেশ সুন্দর ফ্লেভার আছে, ওই ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে এটার মধ্যে। আচ্ছা, যেই ব্যাম্বু বিরিয়ানিটা অর্ডার করেছেন, এটা প্রাইসটা বলি, এটা হচ্ছে 260। হ্যাঁ, অ্যান্ড এটা যেটা কোয়ান্টিটি আছে, তোমরা সেটা ইজিলি শেয়ার করতে পারো কারোর সাথে, ঠিক আছে? তো একার জন্য আমি বলবো যে বেশি। তো যাই হোক, এটার কোয়ান্টিটিটা বলে দিলাম তোমাদেরকে। অ্যান্ড এখানে যেটা অর্ডার করেছিলাম এটা চিকেন হট অ্যান্ড সার স্যুপ, এটার প্রাইস হচ্ছে 130। এটা প্রাইস হচ্ছে 130। অ্যান্ড আরেকটা কথা বলি, এখানে যে একটা বারের মতন সেট আপ দেখলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নন অ্যালকোহলিক, তাই না দাদা? ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে টোটালি নন অ্যালকোহলিক। তো একটা সুন্দর বেশ একটা ভাইবস আসে কিন্তু এখান থেকে বসে, এটাই বলতে পারবো যে তোমরা এখানে আসলে পরে এখানে খেতে খেতে সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা অ্যাকচুয়ালি এনজয় করতে পারবে।
আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এখানকার এই এরিয়াটা তো পুরোটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে এবার এই সাইডে যেটা দেখলাম এখানে হচ্ছে যদি তোমরা ভাবো যে তোমাদের কারোর বার্থডে সেলিব্রেট করবে কিংবা কোনো অ্যানিভার্সারি যেটাই হোক কোনো একটা ছোটোমোটো পার্টি তোমরা করতে পারো তো সেখানে এই ওরা আর কি খুব সুন্দরভাবে এই জিনিসটা অর্গানাইজ করেছিল এর আগে মানে হয়তো কাল পরশুর মধ্যে কোনো একটা প্রোগ্রাম ছিল এখানে দেখলাম যেখানে সুন্দর মতন ডেকোর টেকোর করা মানে পার্টি অলরেডি হয়ে গেছে তো এই জিনিসটাও তোমরা এখানে করতে পারো আর এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমাকে ফার্স্ট টাইম দেখে থাকলে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটা ক্যামেরায় আছে তার নয় আমি তো বললামই আগে তো ওর চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বেস্ট ইউটিউব চ্যানেল তো ওর চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে অ্যান্ড ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অ্যান্ড আজকের জন্য টাটা।